হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সার্কিটিশিয়ান। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আমরা নোড এমসিউ তে কিভাবে ওয়্যারলেসলি কোড আপলোড করতে পারবো। ওয়্যারলেস কোড আপলোড করার কারণ হচ্ছে যে অনেক সময় প্রজেক্ট বক্সের মধ্যে আমি যদি নোড এমসিউটাকে সিল করে দিই, তো সেই সময় ইউএসবি যে পোর্টটা থাকে সেটা আমরা পাই না কোড আপলোড করার জন্য। তো সেই জন্যই কিভাবে ওয়্যারলেসলি কোড আপলোড করতে পারি সেটা তোমাদের দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের আরডুইনো আইডি ওপেন করে নিতে হবে। দেন ফাইলে গিয়ে এক্সাম্পল কোডের মধ্যে আরডুইনো ওটিএ বলে একটা কোড রয়েছে, তার মধ্যে বেসিক ওটিএ যে কোডটা আছে সেটাকে আমাদের ওপেন করে নিতে হবে। এই কোডের মধ্যে দুটো জিনিসই চেঞ্জ করতে হবে, যেটা হচ্ছে এসএসআইডি আর পাসওয়ার্ড, মানে হচ্ছে ওয়াইফাইয়ের যে নামটা থাকবে আর যে পাসওয়ার্ডটা থাকবে সেটা। আরেকটা জিনিস বলে রাখি, এই যে নোড এমসিউটা আর যে ডিভাইস থেকে কোডটা আপলোড হবে সেই দুটো ডিভাইস একই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, মানে একই রাউটারের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। এটাই হচ্ছে এই মানে ওয়্যারলেস কোড আপলোড করার একটা মাত্র কনস্ট্রেন্ট। তো আমি এখানে আমার যে ক্রেডেনশিয়ালসগুলো রয়েছে এসএসআইডি আর পাসওয়ার্ড সেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব, ডিরেক্ট কম্পোর্ট আর বোর্ডটাকে সিলেক্ট করে আপলোড করে দেব। এরপর আমি অন্য একটা প্রোগ্রাম আপলোড করব, দেখবো যে ওয়্যারলেসলি আপলোড হচ্ছে কি না। তো তার জন্য আমি যে ব্লিঙ্ক স্কেচটা থাকে নর্মাল স্কেচ সেটাকে আমি ওপেন করে নেব। আর এখন যদি আমি কমিউনিকেশন পোর্টের সেই জায়গাটায় যাই, সেখানে আমি দেখতে পাবো যে একটা নেটওয়ার্ক পোর্ট বলে পোর্ট এসেছে। এটা হচ্ছে ওয়্যারলেসলি যে আমি নোড এমসিউটাকে কানেক্ট করেছি সেটার একটা পোর্ট আর কি। তো সেই পোর্টটাকে আমি যখন সিলেক্ট করে আপলোড করব, তো ওয়্যারলেসলি কোডটা নোড এমসিউতে আপলোড হয়ে যাবে। তো এখানে ব্লিঙ্কের স্কেচ আপলোড করেছি, এখানে আপলোডিং ডান দেখাচ্ছে। তো এলইডিটা 1 সেকেন্ড ডিলেতে চলছে। তো এরপর আমি যদি আবার এই কোডটাকে আপলোড করতে যাই, মানে এই ব্লিঙ্কের কোডটাকে হোক বা অন্য কোনো কোড, তাহলে কিন্তু আর ওয়্যারলেসলি আপলোড হবে না। কারণ আমি যে আরডুইনো ওটি এর কোডটা ESP8266 বা নোড এমসিউতে আপলোড করেছিলাম, সেই কোডটা কিন্তু এই ব্লিঙ্কের কোডটা দিয়ে ওভাররাইট হয়ে গেছে। তো সেই জন্য আর ওয়্যারলেসলি কোড আপলোড হবে না। তো এইটাকে মানে এই প্রবলেমটাকে রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে, না এই যে আরডুইনো ওটি এর যে কোডটা রয়েছে তার সাথে আমাকে যে কোডটা আমি আপলোড করতে চাইছি সেই কোডটাকে কম্পাইল করতে হবে, মানে একসঙ্গে মিশাতে হবে, মিশিয়ে দেন আমি আপলোড করতে পারবো। তো আগে আমি সেই কাজটা করে নিচ্ছি, কোড দুটোকে কম্পাইল করছি। দেন আমি কি করব, এই কোডটাকে আমি একবার ভায়া ইউএসবি আপলোড করব, কারণ আমার এখন ওয়্যারলেসলি কোড আপলোড হবে না, কারণ সেই আরডুইনো ওটি এর যে কোডটা সেটা রিরাইট হয়ে গেছে। তারপর আমি ওয়্যারলেসলি আবার কোড আপলোড করে দেখাবো। তো এখানে আমি ওয়্যারলেসলি কোড আপলোড করছি। তো আমাকে এখানে একটা নেটওয়ার্ক পোর্ট শো করবে, সেই পোর্টটাই সিলেক্ট করে আবার আমি ওয়্যারলেসলি কোড আপলোড করব। বাট তার আগে আমি এখানে এই যে ডিলেটা রয়েছে সেই ডিলেটাকে একটু কমিয়ে নেব, যাতে বুঝতে সুবিধা হয় যে আমি ওয়্যারলেসলি কোড আপলোড করলাম, নতুন কোড আপলোড হলো, দেন আপলোড করব। তো এখানে দেখতেই পাচ্ছ যে এলইডিটা অনেক ফাস্ট ব্লিঙ্ক করছে, তার মানে হচ্ছে যে ওয়্যারলেসলি আমার যে কোডটা রয়েছে 100 ডিলে দিয়ে সেইটা আপলোড হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এই পরের সপ্তাহে আরও এরকম নতুন কিছু ভিডিও নিয়ে ফিরে আসবো। আর এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর নিচে কমেন্ট করো অবশ্যই। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বি ক্রিয়েটিভ। I'm not afraid to die.